প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিএড এর স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে ফোর সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার 2022 সালে, তো তোমাদের জন্য এই খবরটি খুবই একটি ব্যাড নিউজ বলতে পারো। এর আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যেখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তোমাদের অফলাইনে এক্সাম হবে এই নিয়ে কিন্তু ঘোষণা করেছিল, ঠিক আছে? তো কয়েকদিন ধরে কিন্তু এই অফ, যেহেতু অন্যান্য কলেজগুলো অফলাইনে এক্সাম নিচ্ছিল, এই নিয়ে কিছু কিছু ছাত্র মামলা করে, তো সেই ছাত্রগুলো মামলা করার দরুন বা বিতর্ক উঠছিল, কিন্তু এই বিতর্কের জেরেই কিন্তু আবার কিন্তু বিএড সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার কিন্তু অফলাইনে হতে চলেছে। তো দেখো নতুন নোটিশে কী বলেছে, দেখো তো আমি নতুন নোটিশটা ক্লিক করলাম, ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করার পরে ফাইলটা আমি ওপেন করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টিচার ট্রেনিং এডুকেশন অর্থাৎ 6/8/2022 কিন্তু নতুন নোটিশ প্রকাশিত করেছে। দেখো ইট ইজ হেয়ার বাই নোটিফাই দ্যাট বিএড সেকেন্ড অ্যান্ড ফোর সেমিস্টার রেগুলার অ্যান্ড সাপ্লিমেন্টারি টু এক্সামিনেশন 2022 অ্যান্ড বিএড ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি অন এক্সামিনেশন 2022 আর কিপ ইন অ্যাভিয়েন্স ডিউ টু দ্য সেভারাল রিকোয়েস্ট ফ্রম দ্য স্টুডেন্ট অ্যাক্রস দ্য স্টেট। অর্থাৎ কিছু কিছু স্টুডেন্টের যে স্টেটে করছিল, রাজ্যতে তোমার বিতর্কি তৈরি করছিল, সে দেখো সেট এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ভায়া অফলাইন মোড ফর হুইচ রিভাইজ শিডিউলস উইল বি নোটিশ লেটার। অর্থাৎ যে এর আগে যে নোটিশটা প্রকাশিত করেছিল সেই নোটিশটাই কিন্তু এবার আবার সংশোধিত করে এই নতুন নোটিশ কিন্তু প্রকাশিত করেছে, ঠিক আছে? তো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন কিন্তু সেকেন্ড এবং বিএড ফোর্থ সেমিস্টার বিএডের কিন্তু সাপ্লিমেন্টারি যাদের আছে তাদের কিন্তু অফলাইনে এক্সাম নিতে চলেছে। তো যদিও এটা খুবই একটা ব্যাড নিউজ, কারণ একবার কিন্তু অফলাইন একবার অনলাইন এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু খুবই অসুবিধা হয়, কারণ পরীক্ষার আর হয়তো বা দু সপ্তাহ বাকি আছে, দু সপ্তাহ আগে এসে বলছে যে অফলাইন কি অনলাইন, তাই না? তো তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও।